দেখছিস কি সুন্দর, কি বড় বড় দুটো চোখ! ঠিক আছে, আপনার অনেক ধন্যবাদ মা। চলেন আমি আপনাকে পৌঁছে দিই। না না মা, আমি যেতে পারবো। ঢাকায় আপনি কোথায় থাকেন? আমি গ্রামে থাকি, গ্রাম থেকে আসছি, আবার গ্রামেই ফিরে যাবো। তার মানে ঢাকায় কেউ থাকে না আপনার? থাকে, আমার ছেলে থাকে, তার কাছেই আসছিল। ও, তাহলে আপনি আমাকে ফোন নাম্বার দেন, আমি ওনাকে ফোন দেই, উনি এসে আপনাকে নিয়ে যান। তাকে ফোন দিলেও সে আসবে না। কেন? আপনি বাবা, আপনি এই অবস্থায় পড়েছেন, আপনাকে একজন ছিনতাইকারী ধরেছে, আপনার ছেলে আসবে না? মানে অভিমান জমে জমে যখন পাথর হয়ে যায়, তখন বাপের এই ছোটখাটো বিপদ সেই পাথর গলাইতে পারে না। আমি যাই। আচ্ছা, আপনার কাছে তো বোধ হয় টাকা নেই, আমি কি আপনাকে কিছু টাকা দিয়ে হেল্প করব? না মা, আমার কাছে যাওয়ার ভাড়া আছে, আর ব্যাগের মধ্যে তেমন কিছু ছিল না, একটা মোবাইল ফোন আর আমার ছেলের কয়েকটা ছবি। এই ছবিগুলো হারানোতেই একটু কষ্ট লাগতেছে। আসলে মা, আল্লাহ আপনার ভালো করুন। ঠিকভাবে যেতে পারবেন তো? আল্লাহ আপনার ভালো করুন। হায়রে সন্তান, বাবা মা থাকতো মন বোঝে। দেখছিস কি সুন্দর, কি বড় বড় দুইটা চোখ! এত সুন্দর একটা মানুষ, এত সুন্দর চোখের অধিকারী মানুষ, কিভাবে একটা মানুষ চোরকির মতো ঘুরে ঘুরে তিনটা মাস আমার ফেসবুকের ফলো লিস্টে ফলো? বুঝছি মাইয়া, পাক্কা খেলোয়াড়। তুমি কেন বোঝো না তোমাকে আমি এত ভালোবাসি? বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। কি হলো এটা? বুঝে শেষে বাসে অ্যাক্সিডেন্ট করে দিছি। তোর প্রেম ধন সম্পদ দেব মনে করিস তুই? হ্যাঁ, প্রেম এবং মন দিয়া তুই তো, তোর মনে তো প্রেমটা হালকা করে ফেলছিস। তুই আজ পর্যন্ত দেখছিস সাচ্চা প্রেমিক তার প্রেমিকার লইয়া গাড়িতে চুরা গাড়িতে অ্যাক্সিডেন্ট করায়? দেখছিস তোর মনে যখন প্রেমটা হালকা, ওই মায়ের মধ্যে কিন্তু প্রেমটা নাই, সে তো হৃদয়ে কিনা আমি বুঝছি তো। তুই চাকরি করস মার্কেটিংয়ে, এত মানুষ সে ময়না বুঝ দিয়া ম্যানেজ করা গেলাস, আর একটা মানুষ তুই ম্যানেজ করবি, দূরে থাক, তুই প্রপোজই করতে পারিস না। আর দোষ ওইখানে যেই তো, আমার গাড়িটা দম ব্রেক খায় যে অ্যাক্সিডেন্ট হইতে হইতে হয় না, আমি কি করুম দেখো। হ্যাঁ, আপনার আমার চিনাস, বুঝেন নাই ধর। কিন্তু সেটা পুরনো কনসেপ্ট, লাভ লেটার। টাকাল গ্যাস আর ধরে লিখছি, যেটা করবি মুখে ধর বলতে পারবি না, চিঠিটাকে একটু কষ্ট করে দিস, কিন্তু চিঠিটা দিয়া একটা মিনিটে কিন্তু দেরি করিস না, বোধ হোক।